দারুণ হয়েছে খেতে, মানে অসাধারণ বলতে পারো। নিরামিষ হলুদ বিন যে তরকারি এত স্বাদ হতে পারে, তোমার করে না খেলে বুঝতে পারে নিতে হবে। গরম জলে হাত দিয়ে যাচ্ছে, আলুগুলো ভেজে নেবো, ধনিয়া পাউডার একটু দিয়ে দিচ্ছি। ভাজার পর খেতে দারুণ লাগে, মানে খুব সুন্দর স্বাদ। আলু সিদ্ধ হবে টমেটোগুলো তো, আমাদের প্রায় তরকারি একদম রেডি হয়ে গেল। একটুখানি জল দিয়ে দিই, আর অল্প একটু জল না দিলে শুকনো হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সুপ্রীতি রান্নান ব্লগে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। তো আজকে চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে, কারণ হচ্ছে অনেকদিন রেসিপি দেওয়া হয়নি, প্রায় 14 দিন মতন রান্না দেওয়া হয়নি। কারণ হচ্ছে শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, পেটের সমস্যা, তার জন্য কিন্তু খাদ্য খাবার ঠিক খেতে পারছি না, সিদ্ধ খেতে হচ্ছিলো, এমনকি মাছ খেলে হলুদগুলা ঝোল খেতে হচ্ছিলো। আর তার জন্য কিন্তু কোনো রান্না দিতে পারিনি, মানে রান্না তো দিতে গেলে একেবারে সিদ্ধ রান্না দেওয়া যায় না, তার জন্য দিতে পারছিলাম না। তো আজকে মনে করলাম যে একটা রেসিপি অবশ্যই দেওয়ার প্রয়োজন, অনেকদিন হয়ে গেল। আর যেহেতু সামনে দুর্গাপুজো আসছে, আপনারা অবশ্যই ব্লগগুলো দেখবেন, দুর্গাপুজোর ভিডিও এই চ্যানেলে কিন্তু পাবেন, তো সেটা তো অবশ্যই থাকবে। কিন্তু আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা কি সেটাকে বলে দিই, কারণ হচ্ছে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে এটা অনেকে হয়তো চেনেন, এটা হচ্ছে সোয়াবিন। তো এটা নিরামিষভাবে আজকে রান্না করব, অনেকে এটা হয়তো পিয়াজ দিয়ে খান, তো সেক্ষেত্রে বলবো যে নিরামিষ প্রক্রিয়াও কিন্তু এই সোয়াবিনটা খুব সুন্দরভাবে রান্না করা সম্ভব, আর সেটাই কিন্তু আজকে দেখাবো। আর হলুদবিহীন নিরামিষ প্রক্রিয়ায় এই সোয়াবিনের রেসিপিটা আপনারা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। তার জন্য লাগবে সোয়াবিন, কিছুটা সোয়াবিন নিয়ে নিয়েছি, আর এই যে দুটো আলু নিয়ে নিয়েছি, এই আলু দিয়ে সোয়াবিনের তরকারি কিন্তু আজকে বানাবো। তো আপনারা পুরোটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এখন সোয়াবিনগুলো প্রথমে একটু গরম জলে 15 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু এটা আরও ভালোভাবে খেতে নরম নরম হবে। তো ঠিক আছে, দেখে থাকুন, সঙ্গে থাকুন। গরম জলে ভিজিয়ে রাখা থাকবে এটা 30 মিনিট, 15 মিনিট রাখলে অসুবিধা কিছু নেই। তো এখানে যে মশলাগুলো লাগবে সেটা হচ্ছে, এই যে একটি জায়গায় নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আদা আছে, এক টুকরো আদা, আর এটা হচ্ছে লঙ্কা আছে, আর এই যে জিরে আছে। তো এগুলো বেটে নিতে হবে, আপনারা অবশ্যই মিক্সিতে মিক্সার করে নিতে পারেন, সেটা অসুবিধা নেই, এখানে সিলনোড়ায় বেটে নেবো এগুলো। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আজকের ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ জল থেকে ছেঁকে তুলে নিতে হবে, গরম জলে হাত দিয়ে যাচ্ছে, একেবারে রসগোল্লার মতো লাগছে। আমার মা এই কাজটা করছে, হাতের জোরে ভালো করে পিষে নিতে হবে, না হলে কিন্তু তেলে যেই পড়বে একবারে ছিট কাটা শুরু করে দেবে। একদম জল থেকে ছেঁকা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এগুলো তেলে ভাজতে হবে। তো এদিকে আলুগুলো পিস পিস করে কাটা কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাটা এবার চাপবে, কড়াই চাপানো হয়ে গেছে, গ্যাস জ্বালা রয়েছে, সব সরঞ্জাম রেডি, তেল দিয়ে দেওয়া হলো। সোয়াবিনগুলো প্রথমে ভেজে নিতে হবে ভালো করে, টমেটো, আর এখানে আছে মশলা, এখানে আছে আলু, তেলটা গরম হচ্ছে, এখানে আছে রাঁধুনি, তেলে নিয়ে ভেজে নিতে হবে।
গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে করতে হবে এটা। কম তেলে রান্না দেখতেই পাচ্ছ, তেল বেশি খেলে এখন শরীর স্বাস্থ্য খুব খারাপ হয়ে যাবে, তেল কম খেতে হবে, তাই জন্য আমরা এটা তেল কম দিয়ে ভেজে রাখানোর চেষ্টা করছি। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন তেলটা একটু কম খাওয়ার। ভাজা হয়ে গেল, এবার একটু জায়গায় তুলতে হবে। তেজপাতা ফোড়ন তেল দিয়ে দিয়ে দিলাম, সাদা তেল বোঝায়, আলুগুলো ভেজে নেব। মশলা দিয়ে দিলাম, টমেটো, ধনিয়া পাউডার একটু দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, আর এই যে সোয়াবিনগুলো দেখছো, সোয়াবিনগুলো ভাজার পর খেতে দারুণ লাগে, মানে খুব সুন্দর স্বাদ, যারা খাওয়ানি বুঝতে পারবে না, খেয়ে দেখবে খুব ভালো লাগবে। আর তরকারিটা হওয়ার পর দেখাবো কেমন হচ্ছে। যেহেতু হলুদ দেবো না, দেখতেই পাচ্ছ সাদা সাদা, আলু সিদ্ধ হবে, টমেটো ওর সঙ্গে ফুটবে, স্বাদ আসবে, তো গ্যাসের আঁচটা কমিয়ে দেওয়া থাকবে। তবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে কালারটা আসবে, যেহেতু হলুদ দেবো না, কালারটা খুব সুন্দর আসবে, যতটা কালার চেঞ্জ করা যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তরকারির জল প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে, আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমাদের প্রায় তরকারি একদম রেডি হয়ে গেল, আর অল্প একটু জল না দিলে শুকনো হয়ে যাচ্ছে, ভাত খেতে অসুবিধা হবে, তো গায়ে মাখা টাইপের হবে, তবে কিন্তু এটা ভালো লাগবে। তো তরকারি প্রায় আমাদের রেডি কমপ্লিট, এবার একটু গরম মশলা ওপরে দিয়ে দিলে আরও স্বাদ চলে আসবে। তো আপনারা চাইলে এখানে একটু ঘিও ইউজ করতে পারেন, ঘি অ্যাড করলে আরও ভালো লাগবে, টেস্টি হয়ে যাবে। তো বন্ধুরা তরকারি একদম রেডি হয়ে গেল, এবার একটু আমি টেস্ট করে দেখে দিচ্ছি, দারুণ হয়েছে খেতে, মানে অসাধারণ বলতে পারো, নিরামিষ হলুদ বিন যে তরকারি এত স্বাদ হতে পারে তোমার করে না খেলে বুঝতে পারবে না, তো অসাধারণ খেতে হয়েছে। তোমরা অবশ্যই পারলে বাড়িতে একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর নিরামিষ দিনের জন্য হলুদ বিন যে সোয়াবিনের টেস্টি রেসিপিটা করে খেয়ে কমেন্ট করবে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, সঙ্গে থেকো, ওকে ধন্যবাদ।